আসসালামু আলাইকুম TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি হতে আজ সকালে সবচেয়ে আলোচিত খবর, সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬জন রোগীর চিরবিদায়। সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬জন রোগীর মৃত্যু ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে ১,১২২ জন। ৬জন করোনা রোগীর মৃত্যুর পাশাপাশি নতুন ১,১২২ জন নতুন করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে, যার ফলে সৌদিতে নতুন করে আরও ৯২ জন করোনা ভাইরাস রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এর ফলে সৌদি আরবে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০,৪৮৫ জনে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ১০৩ জন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১৪৯০ জন। মুমূর্ষু অবস্থায় এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৯৭ জন। নতুন শনাক্ত হওয়া ১,১২২ জন করোনা রোগীর মধ্যে মক্কায় ৪০২ জন, রিয়াদে ২০০ জন, জেদ্দায় ১৮৬ জন, মদিনায় ১২০ জন, দাম্মামে ৭৮ জন, আল হুফুফে ৬৩ জন, আল জুবাইলে ৩৯ জন, তাইফে ১৬ জন, আল খোবারে ৫ জন, আবহায় ৩ জন, বুরাইদায় ৩ জন, নাজরানে ৩ জন এবং মক্কা, ইয়ানবু, আল জুলফি ও আল দিরিয়ায় ১ জন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যেই করোনা ভাইরাস প্রতিরোধে মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম সহ আরও বেশ কিছু শহরে ও প্রদেশে ২৪ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে এবং কি বাকি শহরগুলোতেও বিশেষ কারফিউ চলমান রয়েছে। আসন্ন রমজানে সবাইকে বাসায় থেকে নামাজ, রোজা ও সকল প্রকার ইবাদত করার প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ। সৌদি প্রবাসী ভাইগণ, আমরা প্রতিদিনই আপনাদের জন্য করোনা ভাইরাসে সকল প্রকার আপডেট নিয়ে এসে থাকি। তাই আশা করব আপনারা সকলেই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, পাশাপাশি আপনারা সকলেই ঘরে থেকে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সঙ্গে এখনই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।